আসসালামু আলাইকুম। তালের রস বের করার খুবই সহজ দুইটি উপায় নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়ে গেছি। আর এই তালের সিজনে তালের পিঠা খাবো না তা তো হয় না, তো সেজন্য আমি দুইটি তাল এনে তার থেকে আজকে আমি আপনাদের সাথে রস উঠানোর পদ্ধতিটা শেয়ার করেছি। পরবর্তীতে আপনাদের সাথে পিঠা তৈরি করে শেয়ার করে নিব। তো প্রথমে আমি তালটাকে একটি হামানদিস্তার দিস্তা দিয়ে নরম করে নিচ্ছি, এতে করে চিলকাটা ওঠানো সহজ হয়ে যাবে এবং বেশি করে রস পাওয়া যাবে। তারপর আমি মুখের অংশটা উঠিয়ে নিলাম। এবারে মুখের যে উপরের অংশ আছে সেটিকে কিন্তু কেটে বাদ দিতে হবে, এতে করে রসটা কিন্তু তেতো হবে না। তারপর আমি আস্তে আস্তে চিলকাটাকে উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তবে খুবই সাবধানে আপনারা এই চিলকাটা উঠিয়ে নেবেন। অনেক সময় কিন্তু এই চিলকা ওঠানোর সময় হাতটা কেটে যায়, এজন্য সাবধানতার সহিত চিলকাটাকে উঠিয়ে নিতে হবে। তো একে একে আমি পুরোটা চিলকা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি মাঝখান থেকে বিচিগুলোকে আলগা করে নিব এবং ময়লাটাকে সরিয়ে একইভাবে বাকি তালটাকেও সেম প্রসেসে প্রথমে ছাড়িয়ে নিব। তো দেখুন আমার দুইটি তালই ছাড়ানো হয়ে গেছে। দুইটি তাল থেকে আমি মোট তিন ভাগে ভাগ করে নিয়েছি, অর্থাৎ তিনটি তিনটি করে ছয়টি বিচি আমি পেয়ে গেলাম। এবারে একটি তালকে সরিয়ে রেখে অল্প একটু পানি দিয়ে প্রথমে একটি বিচি থেকে খোসাটাকে আলগা করে নিচ্ছি, এতে করে রস বের করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো তিনটা বিচিকে আমি অল্প অল্প পানি দিয়ে রসটাকে একটু খোসা থেকে একটু আলগা করে নিলাম, এতে করে কিন্তু রসটা সহজেই বের হয়ে যাবে। এবারে আমি প্রথম প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটি ছাঁকনি নিয়ে নিলাম এবং উপরে বিচিটা রেখে হাত দিয়ে একটু চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি। তো এতে করে যেটা হবে, ছাঁকনির মধ্যে কিন্তু চুঁচাটা আটকে যাবে এবং আপনারা খুব সহজেই কিন্তু তালের ঘন একটি রস পেয়ে যাবেন। এবং এটিকে আপনারা চাইলে কিন্তু ইজিলি সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন আমি তিনটি তালের বিচি থেকে বেশ খানিকটা রস পেয়ে গেলাম এবং রসটা কতটা ঘন এবং স্মুথ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো বিচি থেকেও কিন্তু আমি পানি দিয়ে আরও কিছুটা রস তুলে নিব, সেটি আমি সবশেষে আপনাদের সাথে শেয়ার করব। তো দ্বিতীয় যে তালটি ছিল সেটি কিন্তু কিছুটা কম পাকা ছিল, তো আমি চুঁচা থেকে রসটা আলগা করার জন্য আবারও 1/3 কাপের মতো পানি দিয়ে হাতের মাধ্যমে চুঁচা থেকে রসটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবং এবারে আমি আপনাদেরকে দ্বিতীয় প্রসেসটা শেয়ার করে নিচ্ছি। তো দেখুন আবারও আমি একটি বাটি নিয়ে নিলাম এবং সবার ঘরে কিন্তু এইরকম কাটার থাকে। এবারে কাটারের ছিদ্রযুক্ত অংশের উপরে আমি তালের একটি বীজ দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে রসটাকে আলগা করে নিচ্ছি। তবে এই কাজটি খুব সাবধানতার সহিত করতে হবে, অনেক সময় কিন্তু অসাবধানতায় হাতটা কেটে যেতে পারে। তবে কাটারের সাহায্যে রসটা নিলে রসটা অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে ছাঁকনিতে চুঁচাটা আটকে যায়, তাহলে ঘন এবং স্মুথ একটি পাল্প পেয়ে যাবেন। তো দেখুন তিনটা বিচি থেকে ছোটো যে তালটা ছিল তার থেকে আমি ঘন 1 কাপের মতো তালের রস বের করে নিয়েছি। এবারে আমি একটি ছাঁকনি একটি বাটির উপরে বসিয়ে নিলাম এবং স্পেচুলা দিয়ে হাত দিয়ে চেপে চেপে তালের রসটা বের করে নিব। আর এই রসের ভেতরে কতটা চুঁচা আটকে গেছে সেটিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ লাগে সেইভাবেই কিন্তু তালের রসটা বের করে নিবেন। তবে আমার কাছে বেসিক্যালি কাটারের সাহায্যে রস বের করাটা খুব বেশি সহজ মনে হয়েছে, যদিও একটু ছেঁকে নিতে হয়। আর দেখুন এই তাল থেকেও অনেকটা ঘন রস আমি পেয়ে গেলাম। তো প্রথম যে পাকা তালটি ছিল তার থেকে আমি 1.5 কাপের মতো রস পেয়ে গেছি এবং দ্বিতীয় তাল থেকে 1 কাপের মতো ঘন রস পেয়ে গেলাম। এবারে আমি আপনাদের সাথে শেয়ার করে নিব এই যে দুইটি তালের 6টি বীজ আছে তার থেকে কীভাবে আরও কিছুটা রস বের করে নেওয়া যায়।
তো এই ঘন রসটা আপনারা ইজিলি এয়ারটাইট বক্সে এক বছর পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এবারে দুইটি তালের ছয়টি বীজ থেকে আরও কিছুটা রস আমি আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে প্রত্যেকটা বীজ থেকে হাতের মাধ্যমে রসটাকে ছাড়িয়ে নিচ্ছি। তবে এই রসটা কিন্তু খুব বেশি ঘন হবে না। তো আমি চিপে চিপে খুব ভালোভাবে রসটাকে ছাড়িয়ে নিয়েছি এবং প্রত্যেকটা বীজ থেকে এইভাবেই আমি রসটাকে ছাড়িয়ে নিয়েছি। তো যেহেতু আমি বীজ থেকে রসটা ছাড়িয়ে নিয়েছি, এজন্য এই রসটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এতে করে যতটুকু চুচা ছিল সেটি কিন্তু ছাঁকনির মধ্যে আটকে যাবে। তো দেখুন কতটা চুচা বের হয়েছে হাত দিয়ে চেপে চেপে রস বের করার ফলে। এবারে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি রসটা কতটা ঘন অথবা পাতলা। তবে যেহেতু আমি পানির ব্যবহার করেছি, এটিকে ছেঁকে নিয়ে কিছুটা পানি আমি ফেলে দিব যাতে রসটা তেতো না হয়ে যায়। যেহেতু আমি বীজ থেকে একটু চেপে চেপে ছাড়িয়ে নিয়েছি, অবশ্যই এই কাজটি করে নিতে হবে। তবে খুব বেশি চাপাচাপি করতে যাবেন না, এতে করে ঘন রসটা কিন্তু পড়ে যাবে। তো হাফ এন আওয়ারের মতো আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম এবং হাফ কাপের মতো পাতলা একটি পানি বের হয়ে গেছে। তো আমি কাপড় থেকে রসটাকে আলগা করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে ঘন রসটা দেখিয়ে দিচ্ছি আর বাকি যে পানিটা আছে সেটি আমি ফেলে দিব। তো কতটা ঘন রস পেয়ে গেলাম ছয়টি বীজ থেকে, এবং এটি দিয়ে পরবর্তীতে আপনাদের সাথে রেসিপি শেয়ার করে দেখিয়ে নিব। আর এই যে ঘন রসটা সেটি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিব। তবে এটি দিয়ে যখন রেসিপি তৈরি করবেন, অবশ্যই এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নেবেন যাতে ডিফ্রস্ট হয়ে যায়। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মাত্র দুইটি তাল থেকে আড়াই কাপের মতো ঘন রস। এবং ঘন রসটা বের করার পরে বীজ থেকে কিন্তু দেড় কাপের মতো পাতলা রস আমি পেয়ে গেলাম। আশা করছি পুরোটা প্রসেস আপনাদের খুব বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। পরবর্তীতে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।